আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ইরিশ বললেন জি, প্রোডিউসার হিসেবে চ্যাম্পেই তার ডেবিউ করলেন দেব। সেই চ্যাম্পে সঙ্গীত পরিচালক হিসেবে তিনি নিয়েছিলেন জিৎ গাঙ্গুলিকে, অথচ সেই চ্যাম্পের মিউজিক অ্যালবামেই তিনি একটা গান করালেন অনুপম রায়কে দিয়ে। শুধু তাই নয়, রফতারকে দিয়েও করালেন একটা র্যাপ। এমনকি চ্যাম্পের মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলিকে কিছু জানাননি তিনি। এই ঘটনায় জিৎ গাঙ্গুলি খুবই দুঃখ পেয়েছেন। দেবের এই আচরণকে তিনি কিডিশ বলেও মন্তব্য করেছে। যদিও দেবকে তিনি বারংবার নিজের ভাই বলে উল্লেখ করেন, তবু টলিপাড়ার গসিপ যে ভবিষ্যতে দেবের প্রযোজিত সিনেমায় জিৎ গাঙ্গুলি আর মিউজিক করবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে একটা বড় সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।